জীবন হইল ইটের ভাটা, দিকি দিকি জ্বলে রে। বাংলা চলচ্চিত্রের অন্যতম চরিত্রাভিনয় শিল্পীদের মাঝে একজন প্রবীর মিত্র। একসময়ের চলচ্চিত্রের ব্যস্ততম এই অভিনেতা চলচ্চিত্রাঙ্কন তাপিয়ে বেড়ালেও এখন তাকে দেখা যায় না চলচ্চিত্রের পর্দায়। নানারকম শারীরিক সমস্যায় জর্জরিত বর্ষিয়ান এই অভিনেতা বর্তমানে দিন কাটাচ্ছেন নিঃসঙ্গতায়। সিনে পয়জনের আজকের ভিডিও এই বরেণ্য অভিনয় শিল্পীকে নিয়েই। আমাদের ভিডিও এখন থেকে ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও দেখতে পাবেন। এছাড়াও আমাদের পেজে পাবেন অনেক অনেক দুর্লভ ছবি। এখনই লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রবীর মিত্রের জন্ম 1941 সালের 18 আগস্ট চাঁদপুরের নতুন বাজারে তার মামা বাড়িতে। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। তার পৈতৃক বাড়ি কেরানীগঞ্জে হলেও তার শৈশব কৈশোর ও যৌবন পুরো সময়টাই কেটেছে পুরান ঢাকার হরিপ্রসন্ন মিত্র রোডে। এই রোডের নামটিও তার ঠাকুরদাদার নামে নামকরণ করা হয়েছে। প্রবীর মিত্রের পূর্বপুরুষরা ছিলেন কেরানীগঞ্জের শাক্তার এলাকার জমিদার। তার শিক্ষাজীবন শুরু হয় পোগো স্কুলে আর শেষ হয় জগন্নাথ কলেজ থেকে বিএসসি পাশ করার মাধ্যমে। সংস্কৃতির মঞ্চে তার বিচরণ শুরু হয় শৈশব থেকেই। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে প্রহরীর চরিত্রে অভিনয় করেন তিনি এবং এরপরই তিনি জড়িয়ে যান মঞ্চ নাটকের সঙ্গে। ঢাকার বিভিন্ন জায়গায় বিশেষ করে লালকুঠিতে অনেক মঞ্চ নাটকে অভিনয় করেন তিনি। তাদের মঞ্চ নির্দেশকদের একজন ছিলেন এইচ আকবর, যিনি পরবর্তীতে চলচ্চিত্র পরিচালক হয়েছিলেন। 1969 সালে এইচ আকবর জলছব নামে একটি চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। সেই ছবির শুটিং দেখতে গিয়েছিলেন প্রবীর মিত্র। সেই শুটিংয়ে ডাক্তারের একটি চরিত্রে অভিনয় করার জন্য যার আসার কথা ছিল সে আসেনি। সেই সময় এইচ আকবর প্রবীর মিত্রকেই বলেন সেই চরিত্রে অভিনয় করতে। এভাবেই হুট করেই চলচ্চিত্রে আগমন ঘটে প্রবীর মিত্রের। এরপর এজাজ খান পরিচালিত ভাড়াটে বাড়ি ছবিতে তিনি অভিনয় করেন নেতিবাচক চরিত্রে। এভাবে দু একটি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর 1973 সালে এইচ আকবরের জীবনতৃষ্ণা ছবিতে তিনি বড় একটি চরিত্রে অভিনয় করেন এবং এই ছবি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি অভিনেতা হিসেবে পরিচিতি অর্জন করেন। এর মাঝেই উপমহাদেশের অন্যতম সেরা পরিচালক ঋত্বিক কুমার ঘটক বাংলাদেশে আসেন অদ্বৈত মল্ল বর্মনের লেখা তিতাস একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে একই নামের একটি চলচ্চিত্র নির্মাণ করতে। ঋত্বিক ঘটক প্রবীর মিত্রকে নায়ক চরিত্রে অভিনয় করান। বাংলাদেশের অন্যতম সেরা শিল্পধর্মী চলচ্চিত্র হিসেবে এই ছবিটির নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, একই সঙ্গে লেখা থাকবে প্রবীর মিত্রের নাম। ক্যারিয়ারের এই পর্যায়ে তিনি আরও বেশ কিছু চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করলেও চরিত্রাভিনয় শিল্পী হিসেবেই তিনি বেশি সফলতা অর্জন করেছেন। মানুষ তাকে আপন করে নিয়েছে চরিত্রাভিনয় শিল্পী হিসেবেই। সারা জীবন যে কুরুষ থেকে আমার এই ক্ষুদ্র দীন ও দরিদ্র জগৎটাকে আড়াল করেছি, তাকে তুমি কলুষিত করো। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন প্রায় 400 চলচ্চিত্রে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল তিতাস একটি নদীর নাম, শেয়ানা, চরিত্রহীন, মিন্টু আমার নাম, গাইড ছেলে, মৌচোর, ফেরারি বসন্ত, প্রিন্সেস টিনা খান, নয়নের আলো, দহন, দুই পয়সার আলতা, বড় ভালো লোক ছিল, বেদের মেয়ে জ্যোৎস্না, চাষির মেয়ে, বিয়ের ফুল ইত্যাদি। কতদিন আর পেছনে পড়ে থাকবো বলতে পারেন? আপনাদের বোনেরই আদর্শ আমার জীবনে কি দিতে পেরেছে, কি দিতে পারবে? আপনাদের অনেক উপদেশ আমি শুনেছি, আর নয়, আজ এক্ষুনি আমরা এখান থেকে চলে যাচ্ছি। 1982 সালে মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক চলচ্চিত্রের অভিনয়ের জন্য তিনি পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর 2018 সালে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা। কি হবে? ক্যান্সার? আমি চাই তুমি ওটা আর কোনোদিন হাতে নেবে না। নেব, নেব, তোমার তাতে কি? না, তুমি আর মদ খাবে না। খাবো, 100 বার খাবো।
সর্বশেষ তিনি অভিনয় করেছেন গায়ক এসডি রুবে পরিচালিত বৃদ্ধাশ্রম ছবিটিতে, যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি। চলচ্চিত্র ছাড়াও তিনি অভিনয় করেছেন অনেক টিভি নাটকে এবং বেতার নাটকে। অভিনয়ের এমন কোনো শাখা নেই যেখানে পা পড়েনি বরেণ্য এই অভিনেতার। বান্দা তুলেছে দুহাত কবুল করো মুনাজাত। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও তিন পুত্রের জনক। 1973 সালে তিনি সংসার শুরু করেন অজন্তা মিত্রের সঙ্গে। স্ত্রী অজন্তা মিত্র 2000 সালে এবং ছোট ছেলে 2012 সালে মৃত্যুবরণ করেছে। বড় ছেলে মিথুন মিত্র পেশায় একজন ব্যাংকার এবং মেজ ছেলে নিপুণ মিত্র একজন সফল ব্যবসায়ী। জীবনের অধিকাংশ সময় চলচ্চিত্রের পেছনে ব্যয় করলেও শেষ বয়সে এসে নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি কিংবদন্তি এই অভিনেতা। একটা সময় তার চারপাশে মানুষ ভর্তি থাকলেও এখন সঙ্গ দেয়ার কেউ নেই। চারদিকে খা খা বিরান ভূমি। অনেকদিন ধরেই তিনি নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। শরীরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, ফলে তীব্র হাঁটুর ব্যথায় তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না, কানেও কম শুনতে পায়। মাঝে আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে, সেখান থেকে সেরে উঠলেও শারীরিকভাবে তিনি এখনও বেশ নাজুক। এবছরের শুরুর দিকে চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন তিনি, কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। চলচ্চিত্রাঙ্গনের দু একজন কাছের মানুষ ছাড়া আর কেউই খোঁজ রাখে না রঙিন পর্দার নবাব সিরাজউদ্দৌলার। আমার রাজ্যে আমারই আশ্রয়ে বাস করে আমারই দেশে ব্যবসায় লিপ্ত থেকে আমার আদেশ তোমরা অবহেলা করো। বর্তমানে ধানমন্ডিতে ছেলের বাসায় জীবনযাপন করছেন কিংবদন্তি এই অভিনেতা। একটা সময় তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম অভিনয় শিল্পী, কিন্তু এখন এসব শুধুই ফেলে আসা অতীত, এখন যেন শুধুই মৃত্যুর অপেক্ষা। তিনি যতটা দিন আমাদের মাঝে আছেন সুস্থভাবে বেঁচে থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা। শ্রদ্ধা ও ভালোবাসা প্রবীর মিত্রের জন্য। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পীদের নিয়ে আমাদের বাকি ভিডিওগুলো দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।